প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের হচ্ছে যে 202 পৃষ্ঠার গণিতের এইখান থেকে আমরা শুরু করছি দলগত কাজ। তো আগের পাঠে আমরা এই পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি, যারা দেখোনি ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো এইখানে বলা ছিল যে দলগত কাজে আয়তাকার কাগজের আয়তাকার ঘনবস্তু বানাই এবং সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন মাপি। তো এইটা বানানোর যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রথমেই দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের বিষয়টা দেখানো হয়েছে। কাগজ কেটে নিচের ছবির মতো প্রথমে একটি আয়তাকার ঘনবস্তু কাঠামো তৈরি করো। তোমরা কাগজে প্রথমে এরকম একটা আয়তাকার ঘনবস্তু একে, তাহলে সেই অনুযায়ী কাগজটা কেটে নিতে হবে। তো কাঠামোর প্রতিটি তলের সমান মাপ অনুযায়ী কাগজ কেটে নাও। অর্থাৎ এই যে একটা তল আছে, তোমরা জানো আমরা আগের পাঠে দেখিয়েছি যে আয়তাকার ঘনবস্তুর হচ্ছে আমরা এইভাবে দেখো এই যে ওষুধের একটা মোড়ক ছিল, এটা যদি আমরা এইভাবে কেটে খুলে ফেলি তাহলে এই ছয়টা তল বের হয়ে যায়। এই যে এটা ছয়টা পিট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তো এই ছয়টার মধ্যে কিন্তু দুটো দুটো করে মিল আছে, যেমন এইটা আর এটা একই রকম, আর এই দুই নম্বর আর চার নম্বরটা একই রকম, আর এদিকে পাঁচ আর ছয় নম্বরটা একই রকম। নাম আমরা যে কোনো দিতে পারি। তো এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যখন এরকম একটা তোমরা কাঠামো তৈরি করবে তাহলে এই যে এই উপরের যে পিটটা আছে এর সমপরিমাণ কাগজ কিন্তু এই নিচের পিটটাতেও লাগবে, যেহেতু দুটো সমান। তারপরে এই পাশের পিটটাতে যে যতটুকু কাগজ লাগবে এই পাশেরটাতেও ততটুকু লাগবে, এই এইভাবে আমরা বুঝতে পারি। তারপরে এই পাশের যে পিটটা আছে আর এই পাশের পিটটা সমান পরিমাণ কাগজ লাগবে। তো সেইভাবে কাগজগুলো সমান করে নিতে হবে। ধরো আমরা এইটা বলি যে তোমাদের প্রথমে যে কাঠামোটা থাকবে তাহলে সেই কাঠামোর উপরে এরকম একটা কাগজ ধরে এই পরিমাণে কাগজটা কেটে নিতে হবে। তো এরকম সাইজের দুটো লাগবে, যেহেতু নিচেও এরকম পার্টটা সমান। তারপরে এই এই পরিমাপের যে কাগজটা এটা আর এইটা সমান, এরকম দুটো। হ্যাঁ, আর এই এই পাশে যে এই পাশটা আর এই পাশটা আছে এই দুটো সমান। তো একটা পরিমাপ করে দুটো। তারপরে সেই কাগজগুলোতে হচ্ছে যে বর্গ আঁকতে হবে, যে বর্গগুলোর দৈর্ঘ্যর দিকেও এক সেন্টিমিটার, আবার প্রস্থের দিকেও তোমরা এক সেন্টিমিটার করে নিতে পারো, এরকম বর্গ আঁকতে হবে। তারপরে সেগুলো আঠা দিয়ে এই উপরে এক ওই ছয়টা পিঠেই সেগুলো লাগিয়ে দিতে হবে। তো আমরা পরবর্তীতে আসলে এটা সূত্র দেখব সমগ্র তলের ক্ষেত্রফল বের করা, কিন্তু প্রথমে যেটা দেখানো হয়েছে যে সূত্র ছাড়া জিনিসটা করা হয়েছে। তো তারপরে আমরা যদি এই ছোট বর্গগুলো গুণি টোটাল 1 2 3 4 5 6 এভাবে লিখে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে সর্বোচ্চ যেটা আসবে ধরো যে কী বলে 30 আসলো, তাহলে সেই 30ই হবে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। যেহেতু প্রতিটা বর্গের ক্ষেত্রফল এক করে এক বর্গ সেন্টিমিটার করে আমরা ধরেছি, যেহেতু দৈর্ঘ্য এক প্রস্থ এক চতুর্দিকে এক করে, তাহলে এক্ষেত্রে সুবিধা যেটা সেটা হচ্ছে যে মোট যতগুলো বর্গ আসবে সেটাই হবে এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তো এরপরে আমরা তো এবার আমরা আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র খুঁজি, এই অংশটা আমরা দেখব। এখান থেকে আমরা ডাইরেক্ট সূত্র পাবো। আগে আমরা যেমন দেখলাম অনেকগুলো ঘর করার পরে সেগুলো টোটাল করে ক্ষেত্রফল বের করতে হয়েছে, তো এখানে কিন্তু ডাইরেক্ট আমরা এখন থেকে ক্ষেত্রফল বের করতে পারবো। তো তার আগে যেটা বলতে হয় যে আয়তাকার ঘনবস্তু যেটা আমরা এই যে ওষুধের মোড়কটা প্যাকেটটা আমরা দেখাচ্ছি, তো এটা কিন্তু আমি যদি এইভাবে রাখি তাহলে এই লম্বাটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, আর এই চওড়া এই পাশের অংশটা হচ্ছে আমাদের প্রস্থ, আর এইটা হচ্ছে আমাদের উচ্চতা। কিন্তু আমি যদি দেখো এইভাবে খাড়া করে রাখি, যেটা বইয়ের এই ছবিটাতে এরকম খাড়া করে রাখা হয়েছে, তো সেই খাড়া করে রাখলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা ভিন্ন হবে, কিন্তু এতে কোনো সমস্যা নেই, কেননা সূত্রটা যেভাবে আছে তাতে করে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভিন্ন হলেও আমাদের একই রেজাল্ট আসবে। তো এই খাড়া করে রাখাতে দেখো এইখানে এইটাকে দৈর্ঘ্য লেন্থ এল হিসেবে ধরা হয়েছে, অর্থাৎ এই যে এই মাপটা হচ্ছে দৈর্ঘ্য আর এইটা হচ্ছে প্রস্থ, যেটাকে বি অর্থাৎ প্রস্থের ইংলিশ হচ্ছে ব্রেথ, ব্রেথের বি, আমরা এবিসি দিয়েও ধরতে পারি সমস্যা না, আর এই উচ্চতা এটা হচ্ছে এইচ ধরা হয়েছে। তো আমরা বস্তুটাকে যদি এইভাবে রাখি তাহলে কিন্তু আমাদের যেটা উচ্চতা ছিল সেটাই দেখো এখন দৈর্ঘ্যের কাজ করবে, আর এইটা হচ্ছে প্রস্থ আর এইটা হচ্ছে আমাদের উচ্চতা। তো আমরা যেটা করব যে এই প্যাকেটটা দেখো এখানে খুলতে বলা হয়েছে, তো খোলার পরে আসলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা বোঝা যাবে না। তো আমরা যদি প্যাকেটটা এইভাবেই বিবেচনা করি যে আমরা এইভাবে রাখবো, তাহলে সবচেয়ে বড় মাপ যেটা সেটা হচ্ছে দৈর্ঘ্য অর্থাৎ এল, হ্যাঁ, আর যেটা মোটামুটি মাঝারি অর্থাৎ তিনটার মধ্যে মিডিয়াম অর্থাৎ এই মাপটা হচ্ছে প্রস্থ, আর উচ্চতাটা এখানে দেখাই যাচ্ছে যে সবচেয়ে ছোট। তো এখন আমরা এটা যদি খুলে ফেলি, আমরা আগের পার্টেও দেখিয়েছি এটা প্যাকেটটা কেটে এইভাবে আলাদা করা যায়। তো সেক্ষেত্রে এখন দেখো এখানে দৈর্ঘ্য প্রস্থ চিনতে গেলে আমরা ওই ধারণাটা যদি রাখি যে সবচেয়ে বড় মাপ যেটা অর্থাৎ এই যে এই মাপটা,
এটা হচ্ছে দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ এল, এগুলো আমরা বলেছি যে এটা এক নাম্বার আয়ত, এটা দুই নাম্বার, তিন নাম্বার, এটা চার নাম্বার, এটা পাঁচ নাম্বার, এটা ছয় নাম্বার, এটা না দিলেও সমস্যা নেই। তো এটা যদি আমাদের এল হয় তাহলে দেখো এই মাপটাও একই রকম, অর্থাৎ এটাও এল, এরকম যতগুলো মাপ আছে অর্থাৎ এই যে এটাও এল, তারপরে এই অংশটাও এল, আর যেটা মাঝারি ছিল মিডিয়াম সেটা ছিল আমাদের এই মাপটা, অর্থাৎ এটাকে আমরা প্রস্থ বিবেচনা করছি, হ্যাঁ, বি দিয়ে। তো এরকম বি আমরা চেহারা দেখলে বুঝবো যে এটাও বি, তারপরে এটাও ওর মাপেই, অর্থাৎ এটাও বি, তারপরে এই অংশটাও বি, তারপরে এই যে এই অংশটাও দেখো এই মাপের, হ্যাঁ, চোখে দেখলেই বোঝা যায় বি, তারপরে এটাও বি, এটাও বি। আর তৃতীয় যে পরিমাপটা ছিল সবচেয়ে ছোট সেটা হচ্ছে এইচ উচ্চতা, তো এইটা হচ্ছে এইচ, হ্যাঁ, এটাও হচ্ছে এইচ, এরকম যে মাপগুলো আছে অর্থাৎ এই যে এটাও এইচ, তারপরে এটাও এইচ, তারপরে এখানে এই অংশটা এইচ, হ্যাঁ, এটাও হবে এইচ, তারপরে এই যে এই মাপটা এটাও এইচ, এটাও এইচ। তো এখন এই প্রতিটা আয়তের আমরা হচ্ছে যে ক্ষেত্রফল বের করে, হ্যাঁ, সেগুলো আমরা যদি যোগ করি তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের হয়ে আসবে এবং সেটা থেকে আমরা সূত্র পেয়ে যাব। তো এই এক নং যে আয়তটা আছে আমরা এর ক্ষেত্রফলটা যদি বের করি তাহলে আমরা এইভাবে লিখি যে এক নং আয়তের, এক নং আয়তের ক্ষেত্রফল। তো এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্য, হ্যাঁ, এই যে লেন্থ যেটা, আর এই মাপটা হচ্ছে প্রস্থ, তাহলে এল গুণন বি, অর্থাৎ আমরা এল বি বা বিএল যে কোনো একটা লিখতে পারি, তবে এবিসিডি সিরিয়ালে লিখলে ভালো হয়। তো আমরা বিএল, আর ক্ষেত্রফলের এককে বর্গ কথাটা থাকে এখানে, যেহেতু মিটার সেন্টিমিটার এগুলো ছিল না, সো আমরা বর্গ একক লিখব। তো আমরা আগেও বলেছি যে এখানে ছয়টা যে আয়ত আছে তার মধ্যে দুটো দুটো করে কিন্তু একই, তিন জোড়া, অর্থাৎ এই মাপটা আর এই এই যে এই আয়তের মাপটা একই রকম, অর্থাৎ এর ক্ষেত্রফল হবে ওই একই, এটা যদি দৈর্ঘ্য হয় আর বিটা যদি প্রস্থ হয় তাহলে বিএল। তো আমরা এর সাথে সাথে তিন নং আয়তের ক্ষেত্রফলটা পাশে রাখি, এটা হচ্ছে আমাদের বিএল বর্গ একক। তো এরপরে আমরা এই দুই নম্বর যে আয়তটা আছে এটা আর এই চার নম্বরটা, এটা আমরা দেখছি দুটো সমান মাপ, অর্থাৎ এর ক্ষেত্রফল হবে, দৈর্ঘ্য হচ্ছে এল আর প্রস্থ হচ্ছে এইচ, তাহলে এল এইচ অথবা এইচ এল যে কোনো একটা লিখতে পারি। তো আমরা এখানে দুই নং আয়তের ক্ষেত্রফলটা লিখছি, হচ্ছে এবিসিডি সিরিয়ালে লিখলে একটু ভালো হয়, এইচ এল বর্গ এক। তো এই দুইয়ের সাথে দেখো চারের মিল আছে, অর্থাৎ এই দুটো একই, তাহলে চার নং আয়তের ক্ষেত্রফল ওই একই হবে, অর্থাৎ এইচ এল বর্গ এক। আর এদিকে এই যে পাঁচ আর ছয় এই দুটো আয়তের ক্ষেত্রফল একই, তাহলে আমরা যদি পাঁচ নং আয়তের ক্ষেত্রফল বের করি তাহলে এই অংশটা যদি দৈর্ঘ্য হয় আর এই অংশটা প্রস্থ তাহলে এইচ গুণন বি, অর্থাৎ এইচ বি বা বিএইচ লিখতে পারি আমরা। তো তোমরা কিন্তু এটাকেও দৈর্ঘ্য এটাকেও প্রস্থ ধরতে পারো, এতে কোনো সমস্যা নেই। তো আমরা এর ক্ষেত্রফল লিখবো হচ্ছে বিএইচ বর্গ একক। ঠিক ছয় নম্বরটার এই আয়তের ক্ষেত্রফল একই হবে, এই মাপটা হচ্ছে এইচ, এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে এই বিটা হচ্ছে প্রস্থ, তাহলে বিএইচ, এটা হচ্ছে আমাদের ছয় নং আয়তের ক্ষেত্রফল বিএইচ। তো এই আয়তগুলো নিয়েই কিন্তু আমাদের সমগ্র ঘনবস্তুটা তৈরি হয়েছিল, সো এই ক্ষেত্রফলগুলো যোগ করলেই আমরা টোটাল আয়তাকার ঘনবস্তুটার ক্ষেত্রফল পেয়ে যাব। তো এখন আমরা এইভাবে লিখি যে অতএব ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠ বা তল একই জিনিস, সমগ্র তলের ক্ষেত্রফল, হ্যাঁ, এটা লিখে আমরা এই সবগুলো ক্ষেত্রফল যোগ করব, বিএল যোগ বিএল, বিএল যোগ বিএল, তারপরে যোগ হচ্ছে এইচ এল যোগ এইচ এল, তারপরে যোগ বিএইচ যোগ বিএইচ। তো একবার এখানে ব্র্যাকেট দিয়ে তোমরা এককটা লিখে দিতে পারো বর্গ একক। তো প্রতিটাই দেখো দুটো করে আছে, বিএল বিএল যোগ করলে হবে টু বিএল, অনেকে যেমন বিএল বি স্কোয়ার এল স্কোয়ার লেখে এটা কিন্তু ভুল, এটা গুণ করলে হয়। আর এইচ এল এইচ এল যোগ করলে হবে টু এইচ এল, আর এখানে বিএইচ বিএইচ যোগ করলে আমরা টু বিএইচ লিখতে পারি। তো এখন কিন্তু এগুলো সব বিসদৃশ পদ আসছে, যেমন বিএল এটা হলো এইচ এল এটা বিএইচ, এগুলোর মধ্যে আর কোনো যোগ হবে না। তো এই তিনটার মধ্যে আমরা দেখো টুটা যদি কমন নেই তাহলে আমাদের হবে হচ্ছে বিএল, টুগুলো বাদ দিয়ে লিখবো, এখানে হলো এইচ এল যোগ এখানে হলো বিএইচ। তো এটি কিন্তু আমাদের এই আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, টু ইন্টু বিএল প্লাস, বইয়ে হয়তো এল বি লেখা আছে এটা সমস্যা না, এবিসিডি সিরিয়াল লিখলে বেশি ভালো হয়, বিএল প্লাস এইচ এল প্লাস বিএইচ। অর্থাৎ আমরা কখনো যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে এ বি সিও ধরি আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হবে এটা, দৈর্ঘ্য যদি এ হয় যে কোনো চলকই ধরা যায়, প্রস্থ যদি বি হয় আর উচ্চতা
যদি সি হয় তাহলে সেই আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস এসি বা সিএ লেখা যায়, এত বর্গ একক। তো এটাই ছিল আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়, আজকের পর্যন্তই, ধন্যবাদ।